ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यहन जहो लोक कल्याण मार्गम त्रैलोकेप्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं व्रतवर वपु सीतया यो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोयं जात प्रतित पुरुषो रामकृष्ण स्मृतानिं जयो जयो रामकृष्णो वंशकल्पो गुरु जय जयो भगवान जगतेर गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्ति दात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान कृपाय आमरा आबार समवेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये যে অধ্যায়টা আমরা পড়ছি সেটার নাম মনমোহন ও রামের মিলন। মনমোহন সম্পর্কে, মনমোহন মিত্র সম্পর্কে আমরা শুনেছি, শ্রীরামকৃষ্ণের সেই দিব্য দর্শন, মনমোহনের সেই দিব্য স্বপ্ন দর্শন। তিনি একদিন রাত্রিরে ঘুমিয়ে আছেন, তিনি দেখলেন যে একবারে বন্যার জলধারা বয়ে আসছে, তা ভাসিয়ে নিয়ে যাচ্ছে তার আত্মীয় পরিজন স্ত্রী পুত্র সবাইকে, এবং তিনিও সেই জলের ধারায় ভেসে যাচ্ছে। যখন ভেসে যাচ্ছেন তখন তিনি দেখলেন যে একটি বিভাজিকার মতো উঁচু একটা জায়গা রয়েছে যা দুপাশ দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, সেইখানে তিনি স্থান পেয়েছেন। নিজে চাচা আপন প্রাণ বাঁচার পরে তার মনে হতে থাকলো তার স্ত্রী কোথায় গেলেন, পুত্র কোথায় গেলেন, কন্যা কোথায় গেলেন, তার মা কোথায় গেলেন, তার আপনজন কোথায় গেলেন, তাদের কথা তার মনে হতে থাকলো। তখন এক দৈব বাণী শুনলেন যে কেউ বেঁচে নেই, তোমার স্ত্রী পুত্র আত্মীয় পরিজন কেউ বেঁচে নেই, তুমি একা খালি বেঁচে আছো। তখন তার মনে হলো যাদের নিয়ে তার এই জীবন, যাদেরকে কেন্দ্র করে আর যার তার এই জীবন, যাদেরকে আঁকড়ে তার এই জীবন, তাদের ছাড়া তিনি কী করে থাকবেন। অতএব তিনিও নিজের প্রাণ যদি পরিত্যাগ করতে পারেন তাহলে ভালো। তখন এক অদ্ভুত দৈববাণী হলো। দৈববাণী সম্পর্কে বলা আছে সে দৈববাণী এমন মিষ্টি, বলছেন তা প্রেরণাদায়ী, মানে যে কথা, যে শব্দ শুনলে শব্দের ভেতরে এমন শক্তি আছে, সে শক্তি যেন আপনাকে প্রেরণা দিচ্ছে। শ্রীরামকৃষ্ণের শক্তির ভেতরে যেমন প্রেরণা থাকত, পরবর্তীকালে যাদের কথা শুনলে, স্বামীজির কথা শুনলে মনে হতো যেন প্রেরণা। এক প্রত্যক্ষদর্শী পর্শন বর্ণনা করছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, বলছেন এমন শক্তিশালী, এত শক্তি কথার ভেতরে তিনি যখন বলছেন মনে হচ্ছে এমন একটা শক্তি সেটা এসে আমাকে স্থির করে দিয়েছে, আমার ইন্দ্রিয়াদিকে নড়াবার চড়াবার সত্য ব্যবস্থা করেনি, এমন একটা শক্তি। সেই শক্তি তাকে বলছে যে না, শুধু তুমি বেঁচে নেই, বেঁচে আছো আরও কয়েকজন। এখানে যদিও একটা শব্দ ব্যবহার করা আছে যে ঠাকুরের ভক্তরা বেঁচে আছে, মানে শ্রীরামকৃষ্ণকে যারা অনুসরণ করে থাকে তারা বেঁচে আছে, বাকিরা হাওয়া গেছে তা নয়। যারা ভগবতভাবে নিজেদের ডুবিয়ে রেখেছে সেই সমস্ত ভক্তরা বেঁচে আছে। স্বপ্ন শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল, তার স্ত্রী তার গায়ে হাত দেওয়া মাত্র তার ঘুম ভেঙে গেল, কিন্তু স্বপ্নটা তার কাছে এত সত্য, এত বিরিট যে তিনি তার স্ত্রীকে শুধু চিনতে পারছেন না, ভাবছেন এই কোন জনে, তো এইমাত্র দেখলাম যে সে জলে ভেসে চলে গেছে। এই কিছুদিন আগে দেখছিলাম একটা ক্লিপিং, বিদেশি কোনো ছবির বোধ হয় একটা ক্লিপিং, একটি ছেলে, তার অদ্ভুত, তার ভেতরে একটা অদ্ভুত ক্ষমতা, সে সবসময় আগে কী ঘটবে সেই ঘটনাটা দেখে ফেলতে পারত। একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, সে দেখছে যেরকম একটা দুর্ঘটনা ঘটবে,
যেখানে ব্রিজের সমস্ত তারগুলো ছিঁড়ে যাবে, ব্রিজ দুভাগ হয়ে ভেঙে পড়বে এবং সে এবং তার বন্ধু দুজনেই মারা যাবে এবং তাদের যে ফিয়ান্সি তাদের মধ্যে একজন মারা যাবে, একজন খালি বেঁচে থাকবে। এই ঘটনাটা সে স্বপ্নের ভেতরে দেখে ফেলল। স্বপ্ন শেষ হওয়া মাত্র সে দেখছে যে ওই রকম একটি ঘটনা ঘটতে চলেছে। তার কাছে দুটোই সত্য, সে যে নতুনটা সেটাকে কিছুতে রিলেট করতে পারছে না, কারণ যে স্বপ্নটা যে সে দেখেছে সেটা তার কাছে এত সত্য বলে মনে হচ্ছে, তার এটা দেখে মনে হচ্ছে পুনরাভিনয়। সে যেন জানে এক্ষুনি রড পড়বে, তাই তার বন্ধুকে সে সাবধান করছে, সে মাথাকে এরকম কাট করে রাখছে এক্ষুনি টিনগুলো পড়বে, তার শরীর বিখণ্ডিত হয়ে যাবে, সে স্বপ্নে দেখেছে। তাই সেই স্বপ্ন দেখে সে বাস্তবে অভিনয় করে চলেছে। আমরা লিটারালি তাই করে থাকি, শুধু স্বপ্নটাকে আমরা সত্য বলে বুঝতে পারি না, জগৎটা আমাদের কাছে সত্য, স্বপ্ন বোধ যেটা সেটাকে আমরা সত্য বলি। যখন সেই যক্ষ জিজ্ঞাসা করছেন আমাদের ইয়েকে যুধিষ্ঠিরকে যে জগতে সবচেয়ে আশ্চর্য বস্তু কী আছে, যুধিষ্ঠির উত্তর দিচ্ছে, নিত্য নিত্য প্রাণী মরে, নিত্য চলে জমির ঘরে, বাদ বাকিয়া রইল যারা, মৃত্যু নয় সে ভাবছে তারা। বলছে নিত্য প্রাণী মরছে, নিত্য জমির ঘরে যাচ্ছে, সবাই দেখছে, কিন্তু যারা দেখছে, যারা যারা দেখছে যে সামনের লোকটা মারা যাচ্ছে, তারা ভাবছে যে আমাদের কাছে আর কোনোদিন মৃত্যু আসবে না, ওই মৃত্যু ওপারেই যাবে, এই আমাদের কাছে আর কখনো সেটা ছুঁয়ে যাবে না। মনমোহনের কাছে স্বপ্নটা এত বেশি সত্যি, এত বেশি সত্যি যে তিনি আর নিজের মাকে চিনতে পারছেন না। মাকে এসে জিজ্ঞেস করছে আপনি কোনজন, যে সকাল হওয়া মাত্র তিনি তার নিকট আত্মীয় রামচন্দ্র দত্তকে নিয়ে এলেন। দুজনের সঙ্গে কথা বলতে বলতে আস্তে আস্তে স্বপ্নের ঘোরটা কেটে গেল, কিন্তু একটা ভালো লাগা, একটা স্মৃতি এমনভাবে তার মনের ভেতর মুদ্রিত হয়ে থাকলো, সেটা যে মিথ্যে সেই বোধটা তার একেবারেই চলে গেল, সেটাই তার কাছে খুব সহজ বলে থাকলো। তার আত্মীয় রামচন্দ্র দত্ত তিনিও মেতে আছেন তার নিজের কাজে, যেটা তিনি চোখে দেখতে পারেন না সেটা তিনি বিশ্বাস করেন না, যদিও বৈষ্ণব বংশীয় কিন্তু তিনি কেমিক্যাল নিয়ে কাজ করেন, কেমিক্যালের রিয়াকশান একটার সাথে আরেকটা জুড়লে আরেকটা জিনিস হয়, সেইটাই সেটাকেই সত্য মনে করেন, জগতের আর কোনো কিছুকে তিনি সত্য বলে মনে করেন না। একদিন হঠাৎ করে তিনি তার ছোট কন্যাকে হারালেন, যে মেয়েটা সারাক্ষণ কিছুক্ষণ আগে ঘুরে বেড়াচ্ছিল, জীবন্তবধ ছিল, তার সঙ্গে বাড়ির ঘরের বাইরে যে পাপোষটা তার কোনো ফারাক থাকলো না, দেহের ভেতরে সেই দেহই যে তার উপস্থিতিটা তিনি প্রথম অনুভব করতেন। দুজনের মনের মধ্যে ভীষণ অশান্তি, এমন সময় তারা কেশবচন্দ্র সেনের লেখা পড়ে তারা শ্রীরামকৃষ্ণের দর্শন করতে গেলেন এবং গিয়ে একবারে হতবাক হয়ে গেলেন। তারা শুনেছিলেন পরমহংসের দর্শন করতে যাবেন, কিন্তু দেখলেন যে পরমহংস একবারে অন্যরকম। পুঁথিকার লিখেছেন সন্ন্যাসী পরমহংস পরা তাহাদের মনে মনে জানা চিরকাল, সন্ন্যাসী পরমহংস পরা বাঘছাল, ভস্মবাঁকা গোটা অঙ্গ কাছে ধুনি জলে, সম্মুখে চিমটে গাড়া পাশ বৃক্ষ মূলে, মাথায় জড়ানো জটা রুক্ষ কেশভার, গাঁজার ধোঁয়ায় করে দুনিয়া দুনিয়া আধার, প্রভুর শ্রী অঙ্গ সাদা লক্ষণবিহীন, আচারেতে সুদিন অপেক্ষা কতদিন, পরিধান লাল পেরে সুতার কাপড়, সুন্দর সুঠামে নাই কোনো আড়ম্বর, পরে পরিচয়ে বুঝিলেন দুইজনে, ইনি তিনি আসিয়াছি যার অন্বেষণে, অন্তর বুঝিয়া তবে প্রভুদের কণ, ভাগিনে হৃদয়ানন্দে করি সম্বোধন, জড়ের পীড়ায় নিচে ছিল শয্যায়, ওরে ঋতু এরা নহে ব্রাহ্মফল ভুক্ত, জ্বরের পীড়ায় নিচে ছিল শয্যাগত, ওরে ঋদু এরা নহে ব্রাহ্মফল ভুক্ত। প্রথম তার ধারণা ছিল জটাজুটো থাকবে, সামনে ভস্ম চলবে, চিমটে থাকবে, গাঁজার কলকে থাকবে, সব থাকবে। ইকে দেখে তো তাদের ভীষণ অবাক লাগলো, ধপধপে সাধারণের কাপড় পরেছে তাই আবার লাল পেলেন, আর তাদের দেখে কোথায় তারা প্রণাম করবেন, না ঠাকুর মেঝেতে মাথাকে কি ওদের প্রণাম করছে। আর খুব সহজ সরল শ্রীরামকৃষ্ণকে আমরা আগের দিন পড়েছিলাম ভক্তমালি থেকে, মালিকা থেকে সেই অংশটা, যে প্রেজেন্ট দ্য ওয়ে হি প্রেজেন্টেড হিমসেলফ, এটা একটা শেখার মতো ঠাকুরের কাছে। আমরা সাধারণত সবসময় চেষ্টা করি যদি একটু ধার্মিক হই, সবসময় দেখবেন একটু কীরকম যেন জগৎটা কীরকম যেন উদাস উদাস, জগৎ আমরা ভিক্ষা নেওয়ার পর থেকেই বুঝে যাই জগৎ তিন কাল মে হাই, মানে অনুভূতিতে আসুক না আসুক আমরা আচরণ করে দেখাতে থাকি জগৎ তিন কাল মে হাই,
নিজে মরে চলেছি, নানা ধরনের বাসনায় মেতে চলেছি, অন্যকে বলছি ভাই তোমার এত বাসনা তুমি নিজে একটু কম করো। হ্যাঁ, এক কী অবস্থা আমাদের! স্বামীজি বলছেন না, বি অ্যান্ড মেক। এই মেক হওয়ার আমাদের খুব উৎসাহটা, অন্যকে আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করি। দেখি সকালবেলা এসেই আমাদের নরেন্দ্রপুরে যদি যে দুদিন পুজো করি, এমনিতে আমার ভয় বড় একটা কেউ মন্দিরে কথা বলে না, কিন্তু দুঃসাহসী দু চারজন থাকে, সাহসওয়ালা নয় মহিলারা, সাহসী কিছু থাকে, তারা এসে প্রথমে সে একবারে সে খুব উদাস হয়ে এরকম করে বসে জপ করেন, সে এমন করে মালা জপ করেন মানে এইবার বোধ হয় শেষ খবর টানা হচ্ছে। তারপরে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সেটা আর আমি দেখা হয় না। তারপরে ঠিক ওই মন্দিরের ঠিক গর্ভমন্দিরের এক কর্নারে গিয়ে, মানে যেখান থেকে আমি শুনতে পাবো সারা দিনে যত প্রেমের গল্প সেইগুলো বুঝলে তো, কালকে এই কিনে নিয়ে এসেছিলুম, ওই কিনলুম, তারপরে রাত্রিরে ওইটা ছিল, যত দরকারি কথা যে কাল কি রান্না করেছিলাম, ফ্রিজে কতটা তরকারি রেখেছি, সেটা সব ওইখানে। শ্রীরামকৃষ্ণ নিজেকে প্রেজেন্ট করলেন, এই জাগতিক সমস্ত কিছু তার মধ্যে আছে, কোনো ভণ্ডামি নেই, কোনো শোবাজি নেই, কোনো আড়ম্বর নেই, এটা হচ্ছে ধর্ম জীবন। আপনাকে প্রমাণ করতে হবে না আপনি ধার্মিক, আপনি নিজে যদি ভালোভাবে আচরণ করেন আপনার থেকে বোঝা যাবে আপনি ধার্মিক। কিন্তু আমরা বোঝাতে বোঝাতে আমাদের সব শক্তি আমরা ক্ষয় করে ফেলি। যতটা ভগবানকে ডাকতে, ভগবানের কথা ভাবতে, ভগবানের কথা চিন্তা করতে, ভগবানের মধ্যে ডুবে থাকতে যতটা সময় না ব্যয় করি, তার চেয়ে বেশি সময়ে আমরা নিজেদের দেখাতে, ধার্মিক অভিনয় করে দেখাতে আমরা তার চেয়ে অনেক বেশি সময় ব্যয় করে থাকি। তাই এদের ধারণা ছিল যে পরমহংস মানে ওইরকম একজন কেউ হবে, যার এরকম জটা থাকবে, চিমটে থাকবে, সামনে ধুনি থাকবে, আর ভুক ভুক করে মাঝে মাঝে সে ইয়ে খাবে, ধোঁয়া খাবে। ভারী সুন্দর এদের দেখা হলো। তার চেয়েও রামচন্দ্রকে যেটা অ্যাট্রাক্ট করলো সেটা হচ্ছে যুক্তি। খুব যুক্তি দিয়ে শ্রীরামকৃষ্ণ তাদের সঙ্গে কথা বললেন, আর অন্তর থেকে অনুভব করলেন এই লোকটা আর যাই হোক পাগল নয়, এর ভেতরে কিছু অন্তর্ভেদী দৃষ্টি আছে, অন্যেরা যতটা দেখতে পায় তার চেয়ে বেশি দেখতে পায়। ঠাকুরের নিজের কথায় কেমন দেখতে পেতেন তিনি, কাঁচের সারসি দিয়ে লাগানো পাল্লার মধ্যে যেরকম আলমারির ভেতরে সব জিনিস দেখা যায়, ঠিক সেরকমভাবে তিনি সামনের মানুষের ভেতরে সবটুকু দেখতে পেতেন। তিনি বলছেন, ওরে ঋদু, ঋদু তো সেদিনকে খুব জ্বর হয়েছিল, ঋদু বলছে, ঋদুকে বলছেন, ঋদু খাটের পাশে মাদুর পেতে চুপ করে শুয়ে আছেন মেঝেতে, অথচ গলাবাজ ঋদু সেদিনকে সে একেবারে ডাউন হয়ে গেছে। সে ঋদুকে বলছেন, ওরে ঋদু এরা যাই হয় হোক এরা কিন্তু ব্রাহ্মণ নয়, ওরা কিন্তু একবারও বলেনি যে ওরা ব্রাহ্ম সমাজে যাতায়াত করে, কেশবচন্দ্রের ভাব তারা বুঝতে পারে, এসব কিন্তু একেবারেই বলেনি, কিন্তু তিনি বললেন এরা যাই হোক আর ব্রাহ্মণ নয়। এরা তো প্রতিবাদ করতে শুরু করছে, না না আমরা ব্রাহ্ম, আমরা যাই বটে, আসলে এরা ব্রাহ্মণ নয়। এই কথাটা বলতে গিয়ে ঠাকুর যেটা বুঝছেন, এরা সমাজে যায় বটে, সেই সময় একটা ফ্যাশন ছিল, কিছু লোক সত্যি সত্যি ব্রাহ্ম সমাজ ভালোবাসত, কেউ কেউ এটা একটা ফ্যাশন ছিল, ব্রাহ্ম সমাজে না উঠলে যাতে ওঠে না। এখন যেমন একটা নতুন ফ্যাশন হয়েছে, রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা না নিলে সে কিছুতেই একটা যাতে ওঠে না। হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের আশ্রমগুলোতে না গেলে সে ঠিক একটা জাতে ওঠে না, সে ধার্মিক বলে বিচারই করা যায় না। হ্যাঁ, সেই জাতে ওঠার যে ব্যাপারটা, সেই জাতে ওঠার ব্যাপারটা তাদের ছিল যে ব্রাহ্মণ সমাজে যেতেই হবে, বুঝি না বুঝি। কিন্তু তার সঙ্গে অন্তরের কোনো যোগাযোগ ছিল না, শ্রীরামকৃষ্ণ তো অন্তর্ভেদিতার দৃষ্টি, তাই বলছেন এরা যাই করুক এরা কিছুতেই ব্রাহ্মণ নয়। তারা বারবার করে প্রতিবাদ করছেন আর ইনি তত সেই যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। তখন বোঝাতে শুরু করলেন কেন ধর্মের এই প্রতিমা পূজার প্রয়োজন আছে, প্রতিমা পূজার প্রয়োজন কেন, কেন প্রতিমা আমাকে সেই পরমেশ্বরের কথা মনে করিয়ে দেয়। যেমন সোলার তৈরি আতা গাছ দেখলে আসল আতার কথা আমাদের মনে পড়ে, ঠিক সেই রকম ভগবানের মূর্তি দর্শন করলে আমাদের মনে পড়ে। আমরা তো প্রতিমা গড়া দেখি, এই আজ কদিন বাদে দুর্গাপুজো হচ্ছে, এইখানকার পেছনেই গিয়ে দেখতে পারবেন, ইয়েতে আমাদের কুমারটুলিতে হাজার হাজার প্রতিমা তৈরি হচ্ছে, আমরা তো দেখি যে কীরকমভাবে বাঁশ দিয়ে মাকে সোজা করে রেখেছে, সামনের অংশটা দিব্য, পেছনের অংশটা কি বিচ্ছিরি, এগুলো তো আমরা দেখি। কিন্তু যখন দুর্গাপূজা হয়, যখন সন্ধ্যারতি হয়, তখন আমাদের মনে হয় যেন মা যেন সাক্ষাৎ জাগ্রত বিরাজ করছে,
আমার মনে আছে আমি যেখানে এতদিন পুজো করাতাম সেখানে ব্রাহ্মণ অব্রাহ্মণী খুব একটা ফাটাফাটি ছিল ভলেন্টিয়ারদের মধ্যে। যারা ব্রাহ্মণ ভলেন্টিয়ার একটিরও গায়ত্রী মন্ত্র মুখস্থ নেই, একটিও গায়ত্রীর অর্থ জানে না, তারা ওই গলায় নসুতার কইতে সেটার জন্য অব্রাহ্মণদের খুব হেয় চোখে দেখত। তার এই ব্রাহ্মণ ছেলেরা সারা দিন অব্রাহ্মণ ছেলেরা সারাদিন কাজ করত, আর ওই ঠিক ভোগ যখন নিবেদন করা হবে সেই সময় বাগিয়ে দেওয়া হতো। তা আমি আর কী করি, যতদিন সাদা কাপড়ে ছিলাম কিছু ম্যানেজ করতে পারিনি, সন্ন্যাস হয়ে যাওয়ার একটু সাহস হলো, তখন কিছু কাজকর্ম করলাম। মন্দিরের দুদিকে দুটো দরজা ছিল, এই ব্রাহ্মণ সেবকরা ওদের দিয়ে বই আনতো, তরকারিপাতি বই আনতো। তরকারিপাতি বইলে কোনো দোষ নেই, কারণ ওটা ভারী, তো ওটা ঠিক ব্রাহ্মণেরা বই আনতে পারে না। ওরা হালকা হালকা ভাতের থালা বই আনতে পারে, হালকা হালকা লুচির থালা বই আনতে পারে, তাও কি সবার নয়, ঠাকুর মা দুর্গা মা চণ্ডী আর শিব আর নারায়ণ, এই চারজনেরটা বই আনতে পারে, বাকিদেরটা বইতে পারে না। তা সেইগুলো সাজানো হয়ে গেলে ওদের দু দূর করে বার করে দিত, ওরা দুদক দুদিকে চলে যেত। ডান দিকে গিয়ে তারা ধর্মের রক্ষা করতো ডান দিকের দরজার পাশে, আর বাকিরা অধর্মের রক্ষা করতো বা দিকের দরজায়। আমার স্টকে দুটো পাখা ছিল আর তিনটে চামচ ছিল, তো ওরা ওইখানে দাঁড়িয়ে থাকতো, আমার পূজারি পূজা নৈবেদ্য নিবেদন করা শুরু করলে আমি উপাস থেকে ছেলেগুলোকে ডেকে নিয়ে আসতাম। দরজা কাঁচের দরজা বন্ধ, তো কিচ্ছু দেখা যায় না ভেতরে, আর ওই ওরা দুপাশ থেকে মাকে হাওয়া করতো আর তিনজনে এই সামনে থেকে হাওয়া করতো, ওই পাই টার্ন ঘুরিয়ে ঘুরিয়ে সবাই করতো। কিন্তু একটি বাচ্চা ছেলেকে যা এখন বড় হয়ে গেছে, এখন তো বড় জায়গায় চাকরি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে, সে সুন্দর একটা কথা আমাকে বলেছিল, দেখছেন দেখছেন মালা পড়াতে গিয়ে মায়ের চুলের একটুখানি অংশ খুলে গেছে, ওইটুকু ছোট্ট শিশু বলছে দেখছেন মা না বড্ড ক্লান্ত হয়ে গেছেন সারাদিন পুজো নিতে নিতে। ও বলার পর আমি ওর দিকে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি মায়ের মুখের চুলটা দেখে মনে হচ্ছে একটুখানি খুলে গেছে, দেখে মনে হচ্ছে আমরা সারাদিন ঘুরে আসার পর ক্লান্ত বিধ্বস্ত হয়ে যেরকম মাথার চুলগুলো অবিন্যস্ত হয়ে যায় মায়েদের, ঠিক সেরকম মনে হচ্ছে। আমি হতবাক হয়ে ভাবছি করছে পাখা, কিন্তু তার মনের গতি কোনখানে চলে গেছে, সে মায়ের সঙ্গে তার হৃদয়ে অনুভব করতে পারছে। এই অনুভূতিটা আমাদের প্রতিমা দেয়, যেটা নিরাকারে সম্ভব নয়, সেটাই ঠাকুর বলতে থাকলেন। তারা ফিরে এলেন, শ্রীরামকৃষ্ণের কাছ থেকে ফিরে এলেন, কিন্তু বারবার তাদের মন যেন ওখানে পড়ে আছে। একটা গান ছিল আমি ভুলে গেছি, কি দেশে ফিরিতে আর চাহে না কো মন, মন রইল সদা তাঁর পাদপদ্মে, মনে আমাদের আমাদের শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকায় গানের লাইন দুটো আছে, দুটি গান ওরা গাইতে গাইতে আসতো, দুটো কলি গাইতে গাইতে আসতো, এবং সমস্ত রাস্তা ওরা শ্রীরামকৃষ্ণের কথা আলোচনা করতে করতে আসতো। দেখুন এইটা হচ্ছে বিউটি, শ্রীরামকৃষ্ণের শিক্ষার বিউটি। শ্রীরামকৃষ্ণ কখনো আজ পর্যন্ত বলেনি, শেষের দিকে দু চারজনকে বলেছে আমাকে ভেবো, আমার কথা ভেবো, এর কথা মনে পড়ে, এর কথা মনে পড়ে, এর কথা বলেছেন। কিন্তু শুরুর দিকে যদি দেখেন একবারও কাউকে বলছেন না আমাকে ধ্যান করো, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন তাকে চিন্তা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, যা আমরা আসনে বসে চোখ বন্ধ করে গুরুর নির্দেশে করি। আর এই এরাও যে দক্ষিণেশ্বর থেকে ফিরে এলো, সংসারের কোনো মালিন্য প্রবেশ করছে না, কিছু করছে না, তারা এক শ্রীরামকৃষ্ণের কথা বলছে। তারা প্রতি মুহূর্তে আমরা যখন মানস পূজা করি শ্রীরামকৃষ্ণের পায়ে মনোপুষ্প অর্পণ করি, এরা যেন একে অপরে আলোচনা করে করে শ্রীরামকৃষ্ণের পায়ে তাদের বাক্য পুষ্প অর্পণ করছে। কীভাবে যে তিনি আমাদের মনকে তাঁর দিকে নিয়ে যান এটা আমরা সত্যিই জানি না, কিন্তু আমাদের প্রত্যেকের জন্য তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধপত্র রাখা আছে। আমরা শেষ করেছিলাম এইখানে, পুঁথিকার লিখছেন ঠাকুর জিজ্ঞাসা করলেন ভাগবত লীলা মধ্যে শুনো কথা তার, প্রভু জিজ্ঞাসিলেন রামে, তুমি না ডাক্তার, রাম কিন্তু একবারও বলেনি সে ডাক্তারি করে, ঠাকুর জিজ্ঞাসা করছেন তুমি না ডাক্তার, নিচে শয্যাগত জ্বরে ভাগিনা হৃদয় দেখাইয়া তারে বলিলেন লীলাময়, নারী টিপে দেখো দেখি আছে কি রকম, পরীক্ষা করিয়া ভক্ত রাম দত্তকণ, জ্ঞানী গুণে জ্ঞানী গুণী জ্ঞানে সুগম্ভীর আপ্যায়িত স্বরে এখন নাহিকো জ্বর, জ্বর গেছে ছেড়ে। এখানে গিয়ে আমরা থেমেছিলাম, ঠাকুর বললেন হৃদয় রামের বড্ড অসুখ করেছে, হৃদয়রামকে একটু দেখে দেখো, নাড়ি টিপে দেখো কেমন আছে। হৃদয়রামের নাড়ি টিপে তিনি দেখলেন যে জ্বর আর নেই, গম্ভীর স্বরে তিনি বলছেন। আসল কি হচ্ছে, তাদের হৃদয়ের ভেতরে যে অতিরিক্ত অহংকারের যে উষ্ণতা, সেই উষ্ণতা শীতলতা প্রাপ্ত হয়েছে, আর সেই গর্ব নেই, আর সেই অহংকার নেই।
আমরা যখন জানতে পারি, বলা হয় যখন কিছু শিখতে হয় তখন মাথা নিচু করে শিখতে হয়, আর জীবন যাপন করতে হয় ঘাড় সোজা করে। তা সেই যেন তিনি একটা নতুন জীবনযাপনের পথ খুঁজে পেলেন আর একটা নতুন জিনিস শিখলেন, জীবনকে নতুন করে দেখার পদ্ধতি শিখলেন। এইখানে দিয়ে আমরা শ্রীরাম আমরা গতদিন শেষ করেছিলাম। বাকিটুকু আমরা চেষ্টা করবো যে গোটা অধ্যায়টা শেষ করতে। আমি যা বকর বকর করি, ড্রিলুট বলতে বলতেই আধা ঘন্টা নিয়ে নিয়েছি। অপূর্ব মধুর খেলা ভক্ত ভগবানে, দয়া করো প্রভু যেন দেখি রেতে দিনে, সামান্য ঘটনা কথা অনতি বিস্তরে, তবু তায় ভাসে কত সাগর সাগর, ভাসে বেদ বেদান্ত তন্ত্রাদি গীতাসার, ব্যাসের পুরাণ ভাসে ভক্তির ভাণ্ডার, ভাসে ব্রহ্মা ভাসে বিষ্ণু ভাসে মহেশ্বরে, সৃজন পালন লয় শক্তির আকর, ভাসিছে 33 কোটি দেবদেবীগণ, রাজর্ষি দেবর্ষি ভাসে তৃণেরও মতন, কোথা ভাসে কিসে ভাসে ভাসে কি প্রকারে, আঁকিয়া দেখাতে শক্তি নাহি কো আমার, প্রভু ভক্ত পদরজ সার কর মন, তুমিও দেখিতে পাবে মনেরও মতন, যদি বলো এ দর্শন স্বপনের কথা, পড়িলে প্রভুর কুঁদে না থাকিবে বোকা না থাকিবে বাঁকা। বলছেন যে প্রভুর এক অপূর্ব লীলা, ভক্ত আর ভগবানই এক অপূর্ব লীলা, বাঁকা জিনিসকে তিনি সবসময় সোজা করে দিচ্ছেন। বলছেন যদি বলো এ দর্শন স্বপনের কথা, পড়িলে প্রভুর কুঁদে না থাকিবে বাঁকা, তার হাতে পড়লে তিনি আর বাঁকা থাকতে দেবেন না। তিনি সবসময় একটা সুন্দর আকার দেন, যেমন দেখবেন একটা লম্বা শীট সেটাকে গোলাকার আকার দিতে হবে, ওই যতটা মাপ সেইটাকে দিয়ে তারপরে ধীরে 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 তার অতিরিক্ত অংশটাকে ছেঁটে দেয়। যখন ছেঁটে দেয় প্রথম যখন প্রথম ইয়েটা পড়ে সেটা খুব জোরে, তারপরে আস্তে আস্তে ওই রুট ধরে যখন যায় তখন আস্তে আস্তে খসে পড়ে যায়, অত লাগে না। ভগবানের কৃপায় আমরা যদি নিজে নিজে সোজা হয়ে গেলাম খুব ভালো, নাহলে তিনি সেই বাঁকা জিনিসকে আমাদের সোজা করবেন, কারণ তার কাজ আমাদের পূর্ণ মানুষের রূপান্তরিত করা। তাই বলছেন দয়া করো প্রভু যেন দেখি রাত রেতে দিনে অপূর্ব মধুর খেলা ভক্ত ভগবান। ভক্ত খেলতে চায় না, কারণ খেললে তো আর খেলার মজা নেওয়া যায় না। দুজনে মিলে দাবা খেলছে, যারা দাবা খেলছে তারা তো আর মজাটা নিতে পারছে না, কারণ তারা ওই তার মধ্যে ডুবে আছে। ঠিক যেরকম আপনারা আপনারা বলে দেন তো ওরে বিরাট কোহলি কি এটা মারলো, এরকম ভাবে লুজ বল এরকম ছাড়া উচিত ছিল, এরকম ভালো একটা লুজ বল ছিল একবারে ভাই করে মারলে ছয়ের আগে কেউ আটকাতে পারতো না। বিরাট কোহলি কিন্তু অত বুঝতে পারছে না, সে তো দেখছে যে বলটা আসছে, তার অত ভালো বিচার হচ্ছে না, কারণ আমরা যারা আছি কাঁচের এপারে আমরা কোনো দলেই নেই, পাকিস্তানেও নই ভারতেও নই, তাই আমরা অনেক ভালো বলতে পারি খেলার জিনিসগুলো, আমরা সাক্ষীর স্বরূপ। তাই তিনি সাক্ষীর স্বরূপ হয়ে থাকতে চাইছেন। বলছেন না বাপু ওই খেলা খেলির মধ্যে নেই, খেলা খেলির মধ্যে গেলে তুমি আমায় নিংড়বে, আমার বড় কষ্ট, আমি তখন তোমাকে দেখতে পাবো না। আমি দুজনকেই দেখতে চাই, প্রভু তুমি যেমন লীলা করছো তখন তোমাকেও দেখতে চাই, তোমার সঙ্গে যে খেলছে তোমার খেলবে তার দমটুকুও দেখতে চাই, দুটোই আমি দেখতে চাই, তাই ওই রকম ইয়ের মধ্যে নেই। বলছেন সামান্য ঘটনা কথা অনতি বিস্তর, তবু তায় ভাসে কত সাগর সাগর। সাধারণ ঘটনা, খুব সাধারণ ঘটনা। আমরা বলেছি এখানে আমরা যখন এই ইয়ে পড়ছিলাম আপনার দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার কথা বলছিলাম, কিংবা শ্রীরামকৃষ্ণের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, পুথিকার নিজে প্রশ্ন করেছেন একটা লোককে নিয়ে গিয়ে কাজে লাগালো, এর মধ্যে এমন কি আছে বাপু, এর মধ্যে বড় কি আছে? বলছেন তা নয়, যদি তুমি এমনি দৃষ্টিতে দেখো তাহলে আর কিছু নয়, 6 টাকা মাইনে একটা কাজের লোক কাজ পেল, কিন্তু যদি খুব গভীর দৃষ্টি দিয়ে দেখো তাহলে দেখবে এক ভাব আন্দোলনের বীজ সেদিন রোপিত হলো, আগামী দিনের নব্যবঙ্গের যে শক্তিপীঠ তৈরি হবে তার ভাবি বীজ সেদিনকে শ্রীরামকৃষ্ণের অ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে রোপিত করা হলো। তাই বলছেন খুব সাধারণ, শ্রীরামকৃষ্ণ জীবনের সাধারণ সাধারণ ঘটনা, কিন্তু তার এক অসাধারণ অর্থ আছে। তিনি আমাদের ভীষণ রকম এক নতুন অর্থ দেন, জীবনকে নতুন করে দেখার একটি সুযোগ গড়ে দেন। পুথিকার লিখছেন শুন লীলা মনোযোগে প্রভু দেবগণ, তুমি রাম দেহ তত্ত্ব জানো বিলক্ষণ, বলো দেখি বুঝাইয়া এবারও আমারে,
যা খাই কোথায় যায় উদর ভিতরে এত শুনি পাকস্থলী উদর যেখানে দেখাইল রাম প্রভু অঙ্গ পরশনে উদরের মধ্যে ভাগে পাকস্থলী স্থান শুনিয়া বিস্ময় কন প্রভু ভগবান দেখো মম পাকস্থলী নহে মধ্য স্থানে উদরের অধ দেশে সবাকার বামে হাত দিয়া কর লক্ষ্য আমি খাই জল হইবে প্রতীয়মান কথা বিকল যা বলিল প্রভু দেব তাই দেখে রাম বাম ভাগে চলে যত প্রভু খান দেখিয়া বিস্ময় ভরে শ্রীরামের মন সৃষ্টি চারা শ্রীপ্রভুর দেহের গঠন প্রায়াগত দেখি সন্ধ্যা কহে দুইজনে ফিরিবারে ঘরে কিন্তু মন নাহি মানে প্রভুর মূরতি দেখি কথা শুনি তার উভয়ে মহানন্দ নহে বর্ণিবার সমস্ত অশান্তির যত ছিল এ জীবনে দূরীভূত একেবারে প্রভু দর্শনে বিদায় মাগিতে প্রভু বলিলেন দুয়ে যাবে যদি ঘরে আজি কিছু যাও খেয়ে দুভাই মন্ডা সহ ঠান্ডা জল খান সম্মুখে দণ্ডায়মান প্রভু ভগবান চিরকাল ভক্তের ঠাকুর প্রভু রায় মহাসুখ দেখিয়া ভক্ত দয় খায় বিদায়ের কালে দুই লয়ে পদধুলি বিদায় সেদিন হয় পুনঃ এসো বলি অন্তরিক্ষে উভয়ের চুরি করি মন শুন রামকৃষ্ণ লীলা অমৃত কথন পুথিকার বলছেন ঠাকুর বলছেন তাকে বোঝাতে চাইছেন যে আমি যে একদম আলাদা কারণ রাম তো বুঝতে চাইবেন না তিনি বিজ্ঞানের লোক যা তিনি চোখ দিয়ে প্রত্যক্ষ করতে পারেন না তা তিনি কখনো বিশ্বাস করবেন তিনি বললেন তুমি তো ডাক্তার তুমি জানো তো পাকস্থলী কোথায় থাকে তিনি দেখালেন ঠাকুরের হাত দিয়ে এটা দেখালেন দেখুন এইখানে পাকস্থলী বলছেন আমার পাকস্থলীটা দেখো নিচের দিকে একটু বাম দিকে আছে সঙ্গে সঙ্গে রাম একটুখানি বিস্মিত হলেন ঠাকুর জল খেতে শুরু করলেন জল ধীরে ধীরে ওই পাকস্থলীতে যাচ্ছে সেই জলের গতি ধরে ধরে রাম প্রত্যক্ষ করলেন সাধারণ মানুষের যেমন শরীরের গঠন হয় এ গঠন একেবারে আলাদা এর শুধু মনের গঠন আলাদা না শরীরটাও আলাদা মানুষটা একেবারে সম্পূর্ণ আলাদা সাধারণ গ্রামার যে সেই শরীরের যে গ্রামার থাকে সাইকল ফিজিওলজি সেগুলো এর সাথে কোনো মতে মিলে না দুজনে ফিরে যাবে বাড়িতে সন্ধে হয়ে গেছে এখনও দক্ষিণেশ্বর থেকে কলকাতা আসা বেশ কঠিন তখন তো আরও বেশি কঠিন ছিল এখনকার মতো 34 বিও ছিল না দক্ষিণেশ্বর বিবিডি বাগ মিনিও ছিল না সব কিছুই ছিল না তা তখন সেই ছাকড়া গাড়িতে করে শেয়ারের গাড়ি করতে করে তারা ফিরবে আলমবাজার অব্দি হেঁটে এলে তবে গাড়ি পাওয়া যাবে তাই তারা এবার ফিরতে চাইলেন কিন্তু মন তাদের কিছুতেই আসছে না ঠাকুর কিন্তু শুকনো পৌঁছিলেন না ফেরার সময় দুজনকে দুটো মন্ডা দিলেন আর ঠান্ডা জল খেতে দিলেন তাদের খেতে দিলেন অনেক কিছু আর সঙ্গে সঙ্গে চুরি করে নিলেন তাদের মনটা চুরি করে নিলেন তারা শরীরটা শুধু নিয়ে ধীরে ধীরে নিজের কার্যক্ষেত্রে ফিরে গেল কিন্তু মনটা শ্রীরামকৃষ্ণের কাছে রেখে গেল সেটাই হয় আমাদের আমরা যখন বিশেষ করে আমার তো খুব হয় এত বছর ধরে বেলুড় মঠে থেকেছি বেলুড় মঠ থেকে সারাদিন যখন লেজ নাড়িয়ে নিয়ে ঘুরে বেড়াই ততদিন কিছু হয় না কিন্তু যখন নরেন্দ্রপুরে যাওয়ার জন্য আবার সেই কুটিঘাটে আসি তখন মনে হয় থেকে গেলে আর একটা দিন থেকে গেলেই হতো মনটা যেন শ্রীরামকৃষ্ণের পাদপদ্মেই থেকে যায় আর অন্যত্র আবার সেই মনে হবে আবার সেই আমার অবস্থা খানিকটা নরেন্দ্রপুরে আমি বর্ণনা করি ওই রবিবার বাবার সঙ্গে ছোটোবেলায় ওই মাংস কিনতে সবাই যাও তো মাংসটা ঝুলতে থাকতো কেউ বলতো না রিড়কে হাড্ডি দো কেউ বলতো সিনা দো কেউ বলতো গর্দন দো এই সমস্ত আমার অবস্থাটা নরেন্দ্রপুরে খানিকটা সেরকম সকালবেলা অফিসে এলে সেই মধুমক্ষিকার মতো সবাই লাফাচ্ছে সবাই খুব বিজি খুব স্বাভাবিক আমাদের অতগুলো গ্রাম 1152টা গ্রামে তারা বিভিন্ন জায়গায় কাছে যাবে কারোর অ্যাডভান্স লাগবে কারোর এক্ষুনি এটা সই লাগবে কারোর ওইটা তাকে এক্ষুনি বুঝিয়ে তাকে বেরিয়ে যেতে হবে মানে সে আমার অবস্থা সেই প্রায় একবারে সেই ওই রকম আমার খালি সেই রবিবারের ছাগলটার কথা মনে হয় যে ছুলে থাকতো যাকে ওরকমভাবে নানা জায়গা দিয়ে কাটা হতো তা সেই এদের অবস্থাটাও খানিকটা সেরকম তারা এত যন্ত্রণায় জ্বলেন শ্রীরামকৃষ্ণের কাছে এসে তাদের মনে হলো তারা মনটাকে অর্পণ করে সেই শরীরটাকে টানতে টানতে নিজের সংসার আশ্রমে নিয়ে গেছেন পুথিকার লিখছেন ঘরে যেতে গোটা পথে কহে পরস্পর প্রভু কি দয়াল সাধু স্বভাব সুন্দর হৃদি তত্ত্ববিদ দেহ অপূর্ব কাহিনী
মূর্তি যেন রসনায় তেন মিঠা বাণী, আমি যে ডাক্তার তিনি জানিলেন কিসে, বলিলেন রাম দত্ত বিস্ময় বিশেষে। দ্বিতীয় আশ্চর্যের কথা দেহের গঠন, সাধারণ যেন তার স্বতন্ত্র রকম, প্রিয় দর্শন কিবা তৃতীয় সংবাদ, দেখিলে জনমে অন্তরের আহ্লাদ, জন্ম জন্মার্জিত তা ফলে একবারে, কি জানি কি আছে তার মূর্তির ভিতরে, এইবারে পাইয়াছি যেন সাধ মনে, ত্রিতাপ সন্তাপ হর বিপদ বারণে। প্রতিকার বলছেন সমস্ত রাস্তা যেতে তাদের আর অন্য কোনো কথা হচ্ছে না, তাদের মনে হতে থাকছে ঠাকুর কি দয়াল, কি প্রেমিক তিনি, তার স্বভাবটি কি সুন্দর, হৃদয়ের সমস্ত ঘটনা তিনি যেন অন্তরের যেন সব কিছু শুনতে পান। মূর্তি যেন রসনায় তেন মিঠা বাণী, তাকে দেখতে যত সুন্দর ছিল, তিনি যখন শব্দগুলো তার মধ্যে থেকে বার করতেন তার কথা শুনতে ভালো লাগতো। বলছেন ইনি অন্তর্যামী, আমি যে ডাক্তার ইনি জানলেন কেমন করে। তারপরে বলছেন দ্বিতীয় আশ্চর্যের কথা, তার শরীরের গঠন সাধারণের এরকম হয় না, তিনি একেবারে আলাদা। তারপরে বলছেন প্রিয় দর্শন কি বা তৃতীয় সংবাদ, দেখিলে জনমে কত অন্তরে আহ্লাদ। বলছেন তিনি এমন যে তাকে দেখলে তার প্রতি ভালোবাসা জাগে, প্রথমে নিজের প্রতি আনন্দ হয় তারপরে তার প্রতি ভালোবাসা জাগে। আপনারা দেখবেন সে আপনি এক মাস বাদেই আসুন, তিন দিন বাসে বাদেই আসুন, রোজই আসুন, নিচ থেকে যত উপরে উঠবেন ঠাকুরের সামনে যত কাছে যাবেন তত যেন মনে হবে আপনি নিজের ভেতরে একটা আনন্দ অনুভব করছেন, একটা ভালোবাসা অনুভব করছেন, মনে হচ্ছে আমার জন্ম জন্মার্জিত যে কষ্ট সেটা যেন চলে যায়। একজন গল্প করছেন শ্রী শ্রী মায়ের বাড়ি এখানে, বলছেন দোতলায় একতলা থেকে ওই পাথরের সিঁড়ি দিয়ে দোতলায় উঠছেন, তার জীবনে একটা খুব দুঃখ ছিল যেটা তিনি কাউকে বলতে পারছেন না। বলছেন ওই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বোধ হলো যে খুব তৃষ্ণার্ত একজন লোক যদি শীত গরমের দিনে আসে এবং তাকে যদি কেউ এক গ্লাস ঠান্ডা জল দেয়, সেই প্রতি সিপ প্রত্যেকবার যখন সে খাওয়া হচ্ছে, জলটি খাওয়া হচ্ছে, সে তার ভেতরে সেই জলের শীতলতা যেমন তার উষ্ণ প্রাণকে শীতল করে, বলছেন তার একতলা থেকে দোতলায় মায়ের ঘরে উঠতে উঠতে তার মনে হলো তার যে এত শোক সেটা সম্পূর্ণভাবে বিদূরিত হয়ে গেছে। এইটা হচ্ছে ভগবানের কৃপা, তিনি মুহূর্তের মধ্যে শোককে টেনে নেন, তার সমস্ত বেদনা তার সমস্ত দুঃখ টেনে নেন। বলছেন তার সেই দেখিলে জন্মে কত অন্তরে আহ্লাদ, জন্ম জন্মার্জিত তাপ হরে একেবারে, কি জানি কি আছে তার মূর্তির ভিতরে, তাকে দেখলে মনে হয় আমার এতদিনের দুঃখ। তিনি বলেছিলেন আমাকে যে যখন মাকে দেখলাম মনে হলো মা যেন আমার জন্য অপেক্ষা করে আছেন, আমি কি বলছি আমি নিজেও জানি না, হাঁ করে তাকিয়ে দেখছি, কাপড় পরা একটা ছবি আর কিছু নয়, কিন্তু মনে হলো স্বয়ং জগন্মাতা যেন আমার সঙ্গে কথা বলবার জন্য বসে আছেন। বলছেন ত্রিতাপ সন্তাপ হার বিপদ বারণে, আমাদের যে ত্রিতাপ আধ্যাত্মিক আধিভৌতিক আধিদৈবিক, এই যে ত্রিতাপের কষ্টে আমরা প্রতি মুহূর্তে জ্বলছি, ভগবানকে দেখলে মনে হয় যে তিনি যেন আমার সমস্ত ত্রিতাপের যে কষ্ট সেটিকে সঙ্গে সঙ্গে অপনোদন করে নেবেন। প্রতিকার লিখছেন মিত্রের জননী ঘরে মহাভক্তিমতী, আগাগোড়া শুনিলেন প্রভুর ভারতী, উদ্দেশ্যে প্রণতি করি কহিল নন্দনে, এনাহে অপর কেহ ভগবান বিনে, জন্ম জন্মার্জিত পুণ্যে পেলে দর্শন, নরদেহ ধারি হরি পতিত পাবন, বারুদে প্রস্তুত গোম লয়ে শত দরে, কারিগর সেই রূপ লঙ্কা গড় গড়ে, এক বোমা দিলে অগ্নি সব বোমে পায়, সুকৌশলী কারিগর এমনও সাজায়, সেই মতো ভক্ত গোষ্ঠী মধ্যে একজন, পরশিলে একদিন পতিত পাবন, সংযোগে সংযোগে ছুটে আগুনের কণা, জাগায় আগোটা গোষ্ঠী মধ্যে যত জনা, অন্তরঙ্গ আত্মগণ গুন্তির ভিতরে, এতে কোথাও নহি প্রভু অবতারে, যত দেখি আছে লগ্ন এ দুয়ের সাথে, নিকট সম্বন্ধ সব তরতম চেতে, আত্মবন্ধু অধিকাংশ শ্রীপ্রভুর দাসে, ভক্ত সংযটন কাণ্ডে ক্রমশ প্রকাশ, উচ্চতম ভক্ত দয়ে করিয়া প্রণতি,
সুনমন সুমধুর রামকৃষ্ণ পুঁথি। পুঁথিকার বলছেন, বলছেন বাড়ি ফিরে এসে তিনি তার মাকে সমস্ত ঘটনা বললেন। তার মা শুনে ঠাকুরের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করতে করতে বললেন, আর যাই হোক এ ভগবান ছাড়া অন্য কিছু নয়। তারপরে তার কথা শুনে তার বাড়ির অন্যান্য লোকেরাও, তারা শ্রীরামকৃষ্ণকে দেখেননি, কিন্তু তার কথা শুনতে শুনতে তাকে ভালোবেসে ফেলল। পুঁথিকার লিখছেন শ্রীরামকৃষ্ণ যেন এক অদ্ভুত মানুষ, বলছেন এমন একটা বোম তৈরি করেছেন আর এমন করে বাকি বোমগুলোকে সাজিয়েছেন, একটাতে আগুন দিলে সেটা যখন ফাটে তার আগুনে বাকিগুলো ফাটতে থাকে, ঠিক সেরকম সিরিজ অফ বম্বিং, যেরকম আজকাল আল কায়দা করে, বোধ হয় শ্রীরামকৃষ্ণের কায়দা ছিল, এরকম সিরিজ অফ বম্বিং সংসারের মধ্যে করেছেন। কারণ এরা এক সূত্রে বাঁধা, সুরের মিত্রের বাড়ির, মনমোহনের বাড়ির সবাই এক সূত্রে বাঁধা ছিল। বলছেন তরতম, কারুর ভেতরে কে যদি ভালো হয় তার চেয়ে বেশি ভালো, তার চেয়ে বেশি ভালো, কিন্তু কেউ অধম নয়, নিকৃষ্ট নয়, সবাই শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় একেবারে আন্ডিল হয়ে আছে। শ্রীরামকৃষ্ণকে কেউ দেখেননি, শুধু মনমোহন মিত্র দেখেছেন, কিন্তু তার হৃদয়ে এমন আগুন জ্বালিয়ে দিয়েছেন, এমন ভালোবাসার আগুন জ্বালিয়ে দিয়েছেন, সে একেবারে ছড়িয়ে গেল সবখানে, একেবারে সমস্ত কিছুর মধ্যে যেন নতুন করে প্রাণ সঞ্চার করলেন। পুঁথিকার লিখছেন, উচ্চতম ভক্তদয়ে করিয়া প্রণতি, শুন মন সুমধুর রামকৃষ্ণ পুঁথি। উচ্চদয়ের সেই দুজনের পাদপদ্মে শ্রীরামকৃষ্ণ প্রণাম নিবেদন করে আমরা আগে এগিয়ে যাব। বলছেন সুমধুর, শুধু মধুর নয়, মধুরতম ওটা। পুঁথিকার লিখছেন, এবার আরেকজনের গল্প বলছেন যার কথা আমরা অনেক শুনেছি। পুঁথিকার লিখছেন, ইহার কিঞ্চিত আগে জুটেছে কেথায়, কনৌজ ব্রাহ্মণ বিশ্বনাথ উপাধ্যায়, মহাভক্ত শঙ্করের জনক তাহারে, ইংরেজ রাজের ফৌজে পদ সুবাদার, যুদ্ধ বিদ্যা বিশারদ সুবিখ্যাত জনা, 500 টাকা মাসে মাসে মাহিয়ানা, মহেশে অপার ভক্তি হেন নাহি শুনি, দেহে সমরের কাজ মনে শুল পানি, একে খোলা তরবারি শিব অন্য হাতে, যুদ্ধের সময় পূজা করে বিধিমতে, নিত্য কর্ম শিব পূজা নহে যতক্ষণ, এক ফোঁটা জল নাহি করেন গ্রহণ, বদলেতে বিশ্বনাথ নাম অবিরাম, তাই রাখে নন্দনের বিশ্বনাথ নাম। পুঁথিকার বলছেন যে কিঞ্চিত আগে, কয়েকদিন আগে ঠাকুর আরও একজনকে কৃপা করেছিলেন, তার নাম বিশ্বনাথ উপাধ্যায়। আমাদের কথামৃতে ঠাকুর বহুবার তাকে কাপ্তেন বলে উল্লেখ করেছেন। বলছেন বিশ্বনাথের বাবা, তার তিনি ছিলেন শঙ্কর বা শিবের খুব ভক্ত, সরকারি ফৌজে তিনি কাজ করতেন, যখন তিনি যুদ্ধ করতেন বলতেন হাতে তার তরবারি আছে, চোখের সামনে তার শত্রু আছে, কিন্তু মনে তার বিশ্বনাথ ভাবনা আছে। এটা কিন্তু খুব ভালো জিনিস, ঠাকুর বলছেন এক হাতে কর্ম করো এবং অপর হাতে ভগবানকে ধরে থাকো। কেন বলছেন এই কথাটা? অনেক সময় এটা নিয়ে অনেকে মজা করে, মজা করে এরকমভাবে, যদি সব মনটুকু ভগবানকে না দিতে পারলাম বা সব মনটুকু যদি কাজে না দিতে পারলাম তাহলে কাজের ক্ষতি হবে, তা কিন্তু বলছেন না। বলছেন একটুখানি, কেন না, ভগবানকে ডাকার যদি অভ্যাস না তৈরি হয়, ভালো জিনিস কর্ম করার যদি অভ্যাস আমাদের তৈরি না হয়, কোনো একটা বিশেষ সময় আমরা কিছুতেই ভগবানকে ডাকতে পারি না, তাই অভ্যাসটা তৈরি করার জন্য বলছেন। বলছেন তিনি তার মুখে সবসময় তিনি বিশ্বনাথ নাম নেন, যুদ্ধ করেন, আর তার নিষ্ঠার কথা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত শিব পূজা না করেন ততক্ষণ পর্যন্ত তিনি জল গ্রহণ করেন না, তার এই নিষ্ঠার গল্প করছেন। বলছেন বিশ্বনাথে তার এত ভালোবাসা, তার পুত্র জন্মালে তার নাম তিনি রাখলেন বিশ্বনাথ। এ কেমন তিনি কাপ্তেন কেমন? পুঁথিকার লিখছেন, ভক্তিমার্গী বিশ্বনাথ আচারী ব্রাহ্মণ, বাল্যাবধি জনকের স্বভাবে গরণ, ভাগবত বেদ গীতা বেদান্তাদি শাস্ত্র, ছত্রে ছত্রে বর্ণে বর্ণে সকল কণ্ঠস্থ, ডুবুরিতে অবিকল ডুবে যে প্রকারে, অগম দরিয়া সিন্ধু জলের ও ভিতরে, উদ্ধৃত করিয়া রত্ন মুকুতানি করে, উপাধ্যায় তেন ডুবে শাস্ত্রের ভিতর,
যতদূর সাধ্য তার যত্ন বিশেষে শাস্ত্রে ব্যক্ত সত্য তত্ত্ব জ্ঞান রত্ন আসে তত্ত্ব লাভে কর্ম পায় বিচারিয়া মনে আরম্ভন হটযোগ সাধন ভজনে ধর্ম কর্ম আচরণে রহে অবিরত স্নানের সময় মন্ত্র পাঠ করে যত নিয়মিত নিত্য কর্ম কর্মে মহা তেজা আপনি নিজেই করে ঠাকুরের পূজা সুমধুর স্তুতি পাঠ শ্রুতি মুগ্ধকর কর্পূরের আরাত্রিকে অতীব সুন্দর নয়নের ভাব কিবা পূজার সময় বলতার দংশনে যেই মত বলতার দংশনে যেই মত হয় নিজে যেন ভক্তিমান সেই মত দ্বারা হাঁড়িখানি যেই মত তার যত তার কত সরা পুথিকার বলছেন কেমন তিনি তিনি তো বাবার মতো আচারী ব্রাহ্মণ বাল্যাবধি তিনি শাস্ত্র পড়েছেন ভাগবত গীতা বেদ বেদান্ত সমস্ত কিছু পড়েছেন বলছেন শুধু বর্ণে বর্ণে তার কণ্ঠস্থ নয় তিনি আত্মস্থ করেছেন এবং এর অর্থে অর্থ তার যে তত্ত্ব তার ভেতরেও তার গভীর অভিনিবেশ তিনি তার ভেতরেও যেন ডুবে গেছেন বলছেন তাই তিনি বলছেন অগম দরিয়া সিন্ধু জলেরও ভোতর ডুবুরিতে অবিকল ডুবে যে প্রকারে অগম দরিয়া সিন্ধু জলেরও ভিতরে উদ্ধৃত করিয়া রত্ন মুকুত নিকট উপাধ্যায় তেন ডুবে শাস্ত্রেরও ভিতর বলছেন যেরকম জলের ভেতর ডুবে ডুবুরিরা মণিমুক্তা সমস্ত দামি পাথর সংগ্রহ করে নিয়ে আসে সম্পদ আহরণ করে ঠিক সেরকমভাবে তিনি যেন শাস্ত্রের সাগরের মধ্যে ঢুকে ডুবুরির মতো দামি দামি পাথর তিনি সংগ্রহ করে নিয়ে এসেছেন বলছেন আরম্ভ যখন এই সমস্ত হলো তখন তিনি একটা সময় যখন জ্ঞান চর্চা শেষ হলো তখন তিনি হঠযোগ আরম্ভ করলেন বলছেন কেমন ছিলেন তিনি তিনি কোনো সময় শাস্ত্রের সঙ্গে তার সম্পর্কের বিয়োগ দেখা যায়নি তিনি যখন স্নান করতেন তখন স্তব স্তুতি করতেন পূজা যখন করতেন স্তব স্তুতি করতেন আরাত্রিক যখন তিনি করতেন স্তব স্তুতি করতেন যে জাগতিক যে দৃষ্টিভঙ্গি সবসময় তার থেকে ওপরে ভগবানের সঙ্গে তিনি যেন সবসময় একীভূত হয়ে আছেন তার দু চোখ দিয়ে এমন অনুরাগের অশ্রু ঝরে পড়ে যে দেখে মনে হয় বলতায় কামড়েছে যেন চোখটা সবসময় টুকটুকে লাল হয়ে আছে বলছেন ইনি যেমন তার গিন্নীয়টিও তেমন বলছেন কীরকম শুনো কথা ভক্তিমন্তি মতি ছিল কতদূর গোপাল নামেতে পূজে আলাদা ঠাকুর সেবা পূজা নিজে করে পরমানুরাগে বানায় সুন্দর ভোগ যেন মনে লাগে নীতি নীতি গীতা পাঠ গোপালের কাছে আচারে স্বামীর মতো শুদ্ধা শুদ্ধ আছে শুদ্ধা শুদ্ধ বাঁচে গৃহকর্মে সুনিপুণা এদিকে যেমন নানারূপ শুভকর্মে বুদ্ধি বিলক্ষণ মহাভক্ত উপাধ্যায় বহু ভক্তি তার চালায় ভক্তির ভাবে বিদ্যার সংসার জননীরে করে ভক্তি দেবীর মতন নিজে নিচে জননীরে উচ্চেতে আসন সমাসনে কখনো না বসে ভক্তবর এতই আছিল ভক্তি মায়ের উপর পিতার মতন শিবে মায়েরও বিশ্বাসে সেই মতো সেই হেতু মাঝে মাঝে হয় কাশীবাস কাশীবাসী জননীরে যখন গমন তিন গণ্ডা দাস দাসী সেবারও কারণ সঙ্গে দিয়া পাঠাইয়া দেন উপাধ্যায় মাতৃভক্তি প্রাবল্যের বেগ প্রেরণায় পুথিকার বলছেন তার স্ত্রী তার অদ্ভুত ভালোবাসা তিনি গোপালকে পূজো করতেন গোপালের সামনে গীতা পাঠ করতেন স্ত্রী যেহেতু তিনি সব অত ভালো পূজা অর্চনা জানতেন না কিন্তু খুব ভালো রান্না করতে পারতেন তাই গোপালের যা যা ভালো লাগবে নিজের যা যা ভালো লাগে সব তিনি গোপালকে নিবেদন করছেন এটা কিন্তু একটা খুব ভালো জিনিস আমাদের মনে আছে পূজনীয় ভূতেশ আনন্দজী মহারাজের কাছে একজন ভক্ত এসেছেন এক মহিলা তিনি বলছেন বাবা জানেন তো রোজ যখন মানুষ পূজা করি তখন মনে হয় যে যেন ঠাকুরকে ওই পান্তুয়া দিয়েছি পান্তুয়া পান্তুয়া ছাড়া আর কোনো মিষ্টি মনে পড়ে না যখনই ভাবি যে মানুষ পূজা করছি মনে এক থালা পান্তুয়া দিয়েছি মহারাজের কী সুন্দর উত্তর বলছেন মা তুমি কি পান্তুয়া বড্ড ভালোবাসো এই যে নিজে যেটা ভালোবাসি সেটা যেন আমার ইষ্টকে দেবার ইচ্ছে এটা কিন্তু খুব জরুরি নিজে যেটা ভালোবাসিরা সেটা কিন্তু করতে যাবেন না স্বামীজি ভাববার কথা একটা ভারী সুন্দর গল্প আছে সেখানে একজন ভজন গাইছেন বলছেন এমন ভজন
সেটা শুনে মনে হচ্ছে কড়া মাজার সুরে গাইছে, মানে কড়াকে ইয়ে দিয়ে গাইলে খসর 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 যেরকম আওয়াজ হয়, বলছেন সেই কড়া মাজার সুরে যেন ভজন গাইছে। আর সেই কড়া মাজার সুর বলছেন চৌবেজি বলছেন যে কেমন কড়া মাজার সুরে গাইছে, আমাদেরই ভালো লাগছে না, ভগবানের কি ভালো লাগবে? এইটা কিন্তু আমাদের নতুন করে প্রেরণা দিতে পারে যে যদি কোনো জিনিস আমার ভালো না লাগে, নিশ্চিত নিশ্চিত করে বুঝবেন আপনার অন্তরতম প্রদেশে যিনি বসে আছেন তার কিন্তু ভালো লাগে না। সেই কারণেই সেই ভদ্রমহিলা যতবার অন্য মিষ্টির কথা মনে হতো তার সেই পান্তুয়ার কথাই মনে হতো, তিনি থালা ভরে ভরে পান্তুয়া দিতেন। বলছেন এমন ভক্তির ভাবে তিনি সেবা করতেন যেন জীবন্ত জাগ্রত গোপালের তিনি সেবা করছেন। তিনি অন্য কোনো জানেন না, অত শাস্ত্রাদি জানেন না, তিনি তার ভালোবাসা দিয়ে তিনি তার স্নেহ দিয়ে একবারে গোপালকে ভরপুর করে রাখতেন। বলছেন তার মাও ঠিক সেরকম, যেমন বাবার শিবের প্রতি বিশ্বনাথের প্রতি আকর্ষণ ছিল তিনিও তেমনি। ছেলে মাকে বড্ড ভালোবাসে, মাকে অত্যন্ত শ্রদ্ধা করে, কখনো এক আসনে বসে না, মাকে ওপরে বসিয়ে নিচে বসে, এমনটা আমাদের করতে হবে না। কিন্তু এর ভেতরে যে মাতৃ অনুরাগ যেটা লুকিয়ে আছে সেটা যেন আমরা ইনভাইট করতে পারি। মা মাঝে মাঝে কাশিতে যেতেন এবং তাকে দেখার জন্য তিনি অনেক দাস দাসী পাঠিয়ে দিতেন। আমরা ডোনেশনের জন্য এক ভদ্রমহিলার কাছে গেছিলাম, তার বিশাল বড়, আমাদের ওই দক্ষিণ কলকাতায় বিশাল বড়, ১,০০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট, অত বড় ফ্ল্যাটে সম্পূর্ণ একাকি থাকেন। ছেলে তাকে ঠিক ২০ মিনিট দূরে একটা বিরাট বড় ফ্ল্যাটে সপ্তাহে একবারও তার আসার সময় হয় না, তবে সে রোজ খোঁজ খবর করে, দিনে ২-৩ বার করে সে তার মাকে ফোন করে, এটা তার মা খুব গর্ব করে বলছেন। তারপরে বলছেন ছেলের বউ, হ্যাঁ সেও আসে সপ্তাহে একবার আসে, নাতিটা আসবার চেষ্টা করে বড্ড ইয়ে, তো সে ২-৩ মাস অন্তর অন্তর একবার আসে। আমরা গিয়ে দেখলাম দরজাটা খোলার পরে দেখলাম দরজার সোজাসুজি একটা রকিং চেয়ার আছে, সেই চেয়ারে তার সারাটা দিন কাটে, আর সেই চেয়ারে বসে বসে তিনি আগামী কাউকে অপেক্ষা করে যে আসবে তার কাছে। কত বড় ফ্ল্যাট, সমস্তটা জুড়ে তার থাকা, কিন্তু কি অদ্ভুত কি বিষণ্ণ। আমরা ফিরে আসছি জিনিসপত্র নিয়ে, ডোনেশনের টাকা পয়সা নিয়ে ফিরে আসছি, লিফটে উঠে পড়েছি, ভদ্রমহিলা হাত দিয়ে লিফটের দরজাটাকে আটকে রেখেছেন, আরও যতক্ষণ কথা বলা যায়, আরও যতক্ষণ মানুষের সঙ্গ পাওয়া যায়। আমরা কখনো বুঝতে পারি না আমাদের প্রিয়জনদের, আমরা অন্যদের ঠিক করতে গিয়ে যারা সত্যি সত্যি আমাদের আত্মার আত্মীয় তাদের কেমন করে আমরা অবহেলা করি। এক জায়গায় গেছিলাম এই ইন্ডিয়ান অয়েলের যে হাউজিং কমপ্লেক্স আছে আমাদের ঠিক গল্ফ গ্রিনে দূরদর্শনের ঠিক অপোজিটে, সে মৃত্যুপুরী মনে হচ্ছে, লম্বা করিডোর ক্রস করে যার ফ্ল্যাটে আমরা যাচ্ছি সেটা একবারে শেষ ফ্ল্যাট, সেটা যাওয়ার পথে সমস্ত ফ্ল্যাটগুলো পরপর 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 ফাঁকা, কেউ মানুষ নেই। তার মধ্যে একজন ছিলেন, তিনি গিয়ে মারা গেছেন, ২-৩ দিন বাদে তাঁর স্ত্রী খবর পেলেন যে এই লোকটি মানে তার স্বামী মারা গেছেন, তিনি জানতেই পারেনি, ১-৫ দিন ধরে মরে পড়ে আছে। আমাদের সন্তানদের যেন তার মা বাবার প্রতি ভালোবাসাটা থাকে, মা বাবা যেমন তার সন্তানদের ভালোবাসে, আমাদের সন্তানদেরও যেন ভগবানকে যেরকম ভালোবাসছে ঠিক সেরকমভাবে মা বাবার প্রতি এই ভালোবাসাটুকু যেন থাকে। পুথিকার লিখছেন, আমরা শেষ করব দুটো ঘটনা দিয়ে, একটা হচ্ছে ছেলে পুলে সঙ্গে সঙ্গে ব্যয় তার ভারী, নেপাল রাজের ঘরে সম্বল চাকুরি, শহরের সন্নিকটে কাঠেরও আড়তে, রাজা দিয়া ভার পাঠাইল বিশ্বনাথে, অতিশয় শ্রম তার করি দিবারাতি, আয় বৃদ্ধি সহ তাই করিল উন্নতি, বিপুল প্রশংসা পায় রাজ দরবারে, বারবার পুরস্কার মাহিয়া না বাড়ে, প্রভু সঙ্গে সম্মিলন হয় কি প্রকার, শুন ভক্ত সংযতন অপূর্ব লীলার। প্রতিকার বলছেন রাজার একটা, নেপাল রাজের একটা খুব বড় কাঠের গোলা ছিল, এখন যেখানটা বেলুড় মঠের কুঠিঘাট, এই বেলুড় মঠের যে দিকের যে ঘাটটা পশ্চিম দিকে সেটা কাঠগোলার কাঠ ঘাট, সেটা সেখানে কাপ্তেন উপাধ্যায়ের কাঠগোলা ছিল। আমাদের কাছে হাতে প্রমাণ নেই কিন্তু প্রমাণ এরকম আছে, ঠাকুর এসেছিলেন কাঠগোলার এই ঘাটে, এবং শ্রী শ্রী মায়ের মন্দিরের পাশে দেখবেন একটা গাছ এরকম বেঁকে আছে, বলা হয় আগে ওই জায়গাটা আনইভেন ওভাল শেপের ছিল, সেইখানে ঠাকুরের নৌকা এসে বেঁধেছিল, এবং ঠাকুর ওই শ্রী শ্রী মায়ের যে মন্দির যেখানটা সেখান থেকে হাঁটতে হাঁটতে ওই কুঠিঘাট আমাদের যে কাঠগোলার যে ঘাট ওই অবধি কাপ্তেন উপাধ্যায়ের কাঠগোলাতে এসেছিলেন ঠাকুর।
ঠাকুরের সঙ্গে কেমন করে তার পরিচয়, একটা ছোট্ট স্বপ্ন দর্শন, সেটা দিয়ে আজকে আমরা শেষ করব। উপাধ্যায় একদিন দেখেন স্বপন, কে এক পুরুষ তারে করে আবাহন, তত্ত্ব জ্ঞান লইবারে কনবারে বারে, সুন্দর শ্রীমুখে কথা সুধা যেন ঝরে, হঠাৎ ভাঙিল ঘুম উঠিল চমকি, ভাবে ঘোর নিশাকালে কি স্বপন দেখি, অবিরত চিন্তা তুর ব্যাকুলিত মন, স্বপন কাহিনী হয় সর্বদা স্মরণ, দৈব যোগে একদিন দক্ষিণ শহরে, উপনীত উপাধ্যায় প্রভুর গোচরে, স্বপ্নদ্রষ্ট মহাজন দেখিবা দেখা মাত্র চিনে, বারে বারে বিলুণ্ঠিত প্রভুর চরণে, বাসনা অতীত জ্ঞান তত্ত্ব তেহ পায়, শ্রী প্রভু দেবের সদা সরল কথায়, বেদ পাঠি বিশ্বনাথ দেখে কৌতূহলে, বেদ বাক্য প্রভু বাক্যে সমভাবে মিলে, অতীব আশ্চর্য বোধ হয় হইল কেমনে, প্রভু দর্শনে আসা যখন তখন, এই রূপে উপাধ্যায় কিছুদিন কাটে, একবার পড়িলেন দারুণ সংকটে, কি সংকট কি বাপ বলে পাইল উদ্ধার, পশ্চাতে কহিব মন পাবে সমাচার, রামকৃষ্ণ লীলা কিবা কহিবারে পারি, অবাধ ভবাব্দি চলে তরিবার তরি। পুঁথিকার বলছেন উপাধ্যায় একদিন স্বপ্নে দেখলেন এক অদ্ভুত কান্তি পুরুষ, তিনি যেন তাকে আহ্বান করছেন, কিসের জন্য আহ্বান করছেন, না তত্ত্ব জ্ঞান গ্রহণের জন্য আহ্বান করছেন, তাকে ভক্তি করার কথা বলছেন না, তাকে পূজা করার কথা বলছেন না, বলছেন তুমি তত্ত্ব জ্ঞান পাও। যখন সকালে ঘুম ভেঙে গেল, সেই দিব্য পুরুষের চেহারাটা তার বারবার মনে পড়তে থাকলো, আর তত সে আকুল হয়ে পড়লো যে কেমন করে সেই দিব্য পুরুষের দর্শন সে পাবে। অবশেষে সে একদিন কোনো এক পরমহংসের গল্প শুনে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়ে শ্রী রামকৃষ্ণকে দর্শন করলেন, দেখা মাত্র তিনি চিনতে পারলেন এই তার স্বপ্নদৃষ্ট মহাজন। তাকে যখন তিনি দেখছেন, আর শ্রীরামকৃষ্ণের অঙ্গে ফুটে উঠেছে, তার আচরণে ফুটে উঠছে সেই বেদোক্ত জ্ঞান যা তিনি দেখেছিলেন, বেদ যা একেবারে সহজ সরল সূর্যের আলোর মতো আমাদের হৃদয়ে এসে পড়ে, বেদের প্রত্যেকটি শব্দ, উপনিষদের প্রত্যেকটি শব্দ একেবারে একটি অর্থ এনে আমাদের হৃদয়কে স্পর্শ করায়। ঈশোপনিষদের প্রথম মন্ত্রই বলছে এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সব কিছুর ভেতরে সেই ঈশ্বর আছেন, আমি দেখতে পাই না বলে আমি অনুভব করতে পারি না, কিন্তু আমার যদি দেখার সেই মন থাকলো মুহূর্তের মধ্যে অনুভব করতাম, আমরা অন্য আর কিছু দেখতাম না, এই যে স্ট্রেটনেস একবারে এক দিক, সেটা যেন তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করতেন, তার শরীরে সেই বেদোক্ত যাবতীয় উদাহরণ সেগুলো পড়তে থাকলো। তিনি ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে থাকলেন, দেখলেন এমন এক মানুষ যিনি গুড়ো কথা বড় সহজ করে বলে, বড় সরল করে বলেন, আর ভালোবেসে একেবারে কখন আপন করে নিয়েছেন, নিজের করে নিয়েছেন, সেইটা বুঝতেই পারলেন না কাপ্তেন উপাধ্যায়। শেষ করেছেন একটা হেঁয়ালি দিয়ে, এই কাপ্তেন উপাধ্যায় একবার একটা বড় বিপদে পড়েছিলেন এবং সেই বিপদের হাত থেকে শ্রীরামকৃষ্ণ তাকে উদ্ধার করেছেন, বলেছেন সেই গল্প তিনি একবার বলবেন, কিন্তু শেষ করছেন একটি কথা দিয়ে, সেটা হলো এই, পুঁথিকার বলছেন রামকৃষ্ণ লীলা কিবা কহিবারে পারি, কি সংকট কিবা বলে পাইল উদ্ধার, পশ্চাতে কহিব মন পাবে সমাচার, রামকৃষ্ণ লীলা কিবা কহিবারে পারি, অপার ভবাব্দি চলে তরিবার তরি। শ্রীরামকৃষ্ণ জীবন, তার দিব্য বাণী, তার লীলা কথা আর কিছু হোক না হোক, এই অপার ভবাব্দি জলে যখন তাকে পেরিয়ে যাবার মতো যথেষ্ট শক্তি সাহস আমরা অর্জন করতে পারি না, সেই সময় সে আমাদের নতুন করে বাঁচবার উপায়টি খুঁজে দেয়, আমাদের নতুন করে কেমন করে বাঁচতে হয় সেটা বলে দেয়। প্রভুর কৃপায় আমাদের অন্তরে সেই শক্তি হোক, সেই দিব্য ভাবনা আমাদের ভেতরে জাগুক, আমরা যেন মন প্রাণ জুড়ে শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে পারি। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছে হলে আবার আগামী মাসের শেষ শনিবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় শেষ বুধবার, জয় জয় রামকৃষ্ণ বংশকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ,
সবার চরণ রেণু মাগে অধম ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।